नमस्कार बंधुरा, वेलकम बैक टू माई चैनल। जायगाटा देखे चिनते पारछो बद्रीनाथ धाम। चलो तोमादेर आज के घुरे देखाबो बद्रीनाथ। बोलो जय बद्री विशाल की जय। तो चलो आज के घुरे देखाबो बद्रीनाथ धाम। एर आगेर भिडियोते ही तोमरा देखेछो आमरा प्रथमे मानागाँव घुरते चले गेछिलाम। सेखान थेके आमरा बद्रीनाथ धामे आसि। এই বদ্রীনাথ ধাম আমরা সকালের দিকের যে টাইমিংটা আছে সেই সময় দর্শন করতে পারিনি। আমরা বিকেলের যে টাইমিংটা আছে তখন আমরা দর্শন করি। তো এই মন্দিরের দিকে যাওয়ার জন্য না অনেকগুলো রাস্তা আছে। তো ওখানে গেলেই তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের রাস্তা দিয়ে এই মন্দির প্রাঙ্গণে যাওয়া যায়। তো আমরা সেরকমই একটা রাস্তার মধ্যে দিয়ে এরকম মার্কেট প্লেসের মধ্যে দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গাটায় অনেক গাড়ি পার্কিং করার মতো ব্যবস্থা আছে, আর তোমার অনেক খাবারের দোকান আর মেডিকেল সব রকম হেল্প তোমরা এখানে পেয়ে যাবে। প্রচুর ওষুধের দোকান আছে, আর কোনো রকম কোনো ইমার্জেন্সি হলে ওরা সাথে সাথে তার ব্যবস্থা নিচ্ছে। সুতরাং মেডিকেল ব্যাপার দিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। আমরা যখন এখানে পৌঁছাই তখন প্রায় 4:30 তো বাজেই। তখনও আমাদের দুপুরের কোনো খাওয়া দাওয়া হয়নি। শুধু কতক্ষণে বাবার দর্শন করব সেটাই চিন্তা ছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আবার আমাদের এখান থেকে অনেকটাই ফিরতে হবে, কেন এখানে কোনো হোটেল আমরা পাইনি। আর আমাদের যেহেতু পরের দিনই নিচে নামতে হবে, অর্থাৎ হরিদ্বারে যেতে হবে, তো সেই জন্য আমরা এখান থেকে আবার ভিরাইতেই চলে যাই, যেখানে এর আগের দিন আমরা হোটেলে ছিলাম। তো চলো দেখতে থাকো বদ্রীনাথ ধাম। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো বাদিক দিয়েও আরেকটা রাস্তা এসছে। বললাম না এই জায়গাটায় না অনেক রকম জায়গা, মানে দিক দিয়েই তোমরা যাতায়াত করতে পারবে। আর এই টোটাল জায়গাটা মার্কেটে ভর্তি, সব রকম শীতের জামা কাপড়, তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্রে প্রচুর দোকান রয়েছে। খাবার দাবার ওষুধপত্র সব রকম জিনিস এখানে অ্যাভেলেবেল। তো কোনো রকমই কোনো প্রবলেম নেই এই জায়গাতে। ওই যে বদ্রীনাথ মন্দির, আর এই যে নিচে অলকনন্দা বয়ে চলেছে, আর তার একদম গা ঘেঁষে রয়েছে ওই যে মন্দিরটা, ওই যে লাল পতাকা উঠছে ওই হলো বদ্রীনাথ মন্দির। এখান দিয়ে তোমাদের এরকম নিচের ঢালের দিকে নেমে যেতে হবে। যাওয়ার পরে ওই যে একটা ব্রিজ আছে ওটাকে ক্রস করে ওই পাশে পাহাড়টায় যেতে হবে। এই যে দেখো, এই হচ্ছে বদ্রীনাথ ধাম। নর আর নারায়ণ পর্বতে অবস্থিত এই বদ্রীনাথ ধাম। এই যে এই ব্রিজটা ক্রস করেই তোমাদেরকে ওপাশে যেতে হবে, আর নিচ দিয়ে বয়ে চলেছে অলকনন্দা। কেদার বলো বদ্রী বলো, যেখানেই যাও না কেন তার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, অসীম তার সৌন্দর্য। এত সুন্দর তার প্রাকৃতিক দৃশ্য, তার পারিপার্শ্বিক পরিবেশ, অদ্ভুত তার মাধুর্য। দেখো এখান থেকে তপ্তকুণ্ডটা দেখা যাচ্ছে, তোমাদেরকে নিচে গিয়েও দেখাবো। এই ব্রিজটা ক্রস করলে যে সামনের সিঁড়িটা উঠে যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে উঠে গেলেই মন্দিরের দিকে যাওয়া যাবে। আর নিচের দিকে যে সিঁড়িটা নেমে যাচ্ছে ওই সিঁড়ি দিয়ে গেলে তপ্তকুণ্ডের দিকে যাওয়া যাবে। আর দেখো এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে জুতো রাখতে কোনো টাকা পয়সা লাগেনি।
আর এখানে জলেরও ব্যবস্থা আছে, এখানে কোল্ড ওয়াটার হট ওয়াটার দুটো আছে, কিন্তু তোমরা শুধু ঠান্ডা জলটাই পাবে, গরম জল সেরকমভাবে পাবে না। এই দেখো তপ্তকুণ্ড, এখানে না তিনটে তপ্তকুণ্ড আছে, একটায় ছেলেরা স্নান করে, একটায় মেয়েরা করে, আর একটায় উভয়ই করে। আর জলটা যা গরম না কি বলবো, মানে গা মানে মনে হবে পুড়ে যাবে। তবে কেদারনাথ করে এসে পায়ের যে ক্লান্তি, যে ব্যথা, এই জলে সেই পা দিয়ে স্নান, মানে পা দিলেও বলো কিংবা স্নান করলেও বলো, ব্যথা জানি কোথাও উদাও হয়ে যাবে, এত আরাম পাবে, এত ভালো লাগবে, খুব সুন্দর, মানে এই জলের যে অনুভূতিটা না দারুণ। আর কথায় তো বলেই, এই তপ্তকুণ্ড থেকে স্নান করে গেলে শরীরে সমস্ত রোগ ব্যাধি নাকি নিরাময় হয়ে যায়। সত্যি দারুণ এখানের এই তপ্তকুণ্ডগুলো। আর এই দেখো তপ্তকুণ্ড যেই জায়গাটা রয়েছে সেইখানটাতেও তোমরা এরকম প্রসাদের অনেক দোকান পেয়ে যাবে, এক একটা ডিব্বা এক এক রকম দাম নেবে। এই যে ছোট যেটা যেগুলো দেখা যাচ্ছে এগুলো 100 টাকা করে, বড়গুলো আমার ঠিক খেয়াল নেই 150-200 এরকম করে বলছিলো। তো আমরা এই ছোটোই একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে শুকনো যে প্রসাদটা আছে সেটা দিয়েই বদ্রী বিশালের পুজো হয়। চলো এবার আমরা ওপরের দিকে যাব, ওপরের দিকে গিয়ে মন্দিরে প্রবেশ করব। তবে এই জায়গার সিঁড়িগুলোর অবস্থা না বেশ জরাজীর্ণ, মানে তপ্তকুণ্ড থেকে যেই ওপরের দিকে উঠতে যে সিঁড়িগুলো পড়ছে সেগুলোর অবস্থা সত্যি খুব খারাপ। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি ধরেই তোমাদের ওপরের দিকে উঠে যেতে হবে বদ্রী বিশালের মেন গর্ভগৃহের দিকে। প্রসাদ তোমরা এই ওপর থেকেও নিতে পারবে, এটা আমারও জানা ছিল না। অনেকে নিচে যদি না নামতেও চাও কোনো অসুবিধা নেই, তোমরা একবারে মন্দির প্রাঙ্গণে চলে আসলেও ডান দিক বাদিকে তোমরা অনেক প্রসাদের দোকান পেয়ে যাবে, সেখান থেকেই তোমরা প্রসাদ মানে পূজা সামগ্রী সমস্ত কিছু নিতে পারো। তবে মন্দিরটা না খুব সুন্দর, এত সুন্দর বিভিন্ন রঙের কাজ করা, সূক্ষ্ম সূক্ষ্ম সমস্ত কাজ খুব সুন্দর দেখতে লাগছিল। ভিড় দেখো, এই ভিড় ঠেলে আমাদেরকেও ওপরে যেতে হবে বাবার দর্শনে। এবার দেখি লাইনটা কোথা থেকে শুরু হয়েছে, বুঝতেই পারছিলাম না যে লাইনটা কোন দিক দিয়ে আসছে কি। তো এখানে কিছু পুলিশি গার্ড ছিল, তো ওনাদেরকে জিজ্ঞাসা করতে ওনারা বলে দিল যে আরও এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়া মানে একটুখানি না, লম্বা এগিয়ে যেতে হবে, এই লাইনটা অনেকটা দূর থেকে আসছে। লাইনটা যেমন অনেকটা দূর থেকে চলে আসছে, তবে এখানে একটা ব্যাপার আছে, লাইনটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, খুব তাড়াতাড়ি জায়গা থেকে সেটা সরেও যাচ্ছে। তো যতই লম্বা লাইন হোক না কেন, খুব একটা দেরি হয় না এই মন্দিরে ঢুকতে বা বাবার দর্শন করতে। যে অবশেষে লাইনের শেষ মাথা পাওয়া গেল, বেশিক্ষণ সময় লাগেনি আমাদেরকে এগিয়ে যেতে, আমরা বেশ খানিকক্ষণের মধ্যেই একদম মন্দিরের যে সিঁড়িটা শুরু হয়েছে সেখানে চলে এসেছি। এই মন্দিরের যে সিঁড়িটা শুরু হয় না, এখান থেকে কিন্তু আবার কোনো লাইন থাকে না, তখন সবাই এক হয়ে যায়। এই জায়গাটা ওই জন্য অত ভিড় থাকে সব সময়, যেহেতু এখানে কোনো লাইনের সিস্টেম নেই, মোটামুটি সবাই একভাবেই ভেতরে ঢুকতে থাকে। দেখো প্রত্যেকের হাতেই মোবাইল ক্যামেরা রয়েছে, চোখ দুটো দিয়ে যত না আমরা দেখে মনের ভেতরে নিচ্ছি, মোবাইল ক্যামেরায় তত বেশি আমরা জিনিসগুলোকে বন্দি করি।
এতদিনের জার্নিতে আমাদের অবস্থা খুবই শোচনীয়। মানে যখন আমরা এখানে পৌঁছাই আমাদের শরীর আর দিচ্ছে না, এতটাই কষ্ট হচ্ছিল। কিন্তু ওই যে এসেছি যখন, বাবার দর্শন তো করেই যাব। আর এই যে এই ঘন্টাটা অনেকটা উঁচুতে, মানে অনেকটা লম্বা, মানুষকেও একটু জাম্প করে তবে গিয়েই সে ঘন্টাটা হাত দিতে পারছে। দেখো দেখো নিচ থেকে কতটা উঁচুতে, অনেকটা উঁচুতে। দেখো মন্দিরের গায়ে এরকম বিভিন্ন কালার, মানে কালার দিয়ে কালার করা, এত সুন্দর লাগছে। আর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ খুব ভালো লাগছিল। এই মন্দিরটা না একটা আলাদাই সৌন্দর্য কাজ করে। আর ঢুকতেই এইদিকে তোমার মানে বাদিকে একজন পুরোহিত বসে আছে, তো উনি ওখানে একটু টিকা লাগিয়ে দিচ্ছে প্রত্যেককে। মন্দিরের ভেতরে ঢুকলেই তোমরা সোজাসুজি এই জায়গাটা দেখতে পাবে। এখানটা একটু উঁচু মতো করা আছে, এখান থেকে পুরো বদ্রী বিশালের মূর্তিটা একদম স্পষ্ট দেখা যায়। আর এই বাদিক দিয়ে যে টার্নিং নেবে সেই লাইনটাই তোমার একদম মেন গেট দিয়ে ভেতরে গর্ভগৃহের দিকে ঢুকবে। দেখো মন্দিরের গায়ে কি সুন্দর কাজ করা। এখানে কিন্তু আরও অনেক মন্দির আছে, যেমন তোমার লক্ষ্মী মন্দির, হনুমানজির মন্দির, তারপর তোমার কেদারেশ্বরের মন্দির, আর আরও অনেক দেবদেবীর মন্দিরও তোমরা এখানে দেখতে পাবে। এই জায়গাটা কিন্তু সবার প্রথম শিব পার্বতীরই বাসস্থান ছিল, কিন্তু বিষ্ণু তার বিশ্রামের জন্য এই জায়গাটাকেই বেছে নেয়। তো ফলে সে ছলে বলে কলে কৌশলে সে জায়গাটা নিজের করে নিজেই এখানে অধিষ্ঠান করেন। আমরা পুজো দিয়ে বেরোনোর পরেই এখানে একটা ভাণ্ডারা পাই, আর সেখানে বেশ পেট ভরে আমরা ভাণ্ডারা খাই। আর সেটা খেয়ে যে তৃপ্তি পেয়েছিলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই প্রথম আমরা ভাণ্ডারা খাই, মানে ভাণ্ডারা খাওয়ার যে তৃপ্তি সেটা হয়তো সমস্ত খাওয়ার থেকে একটা আলাদাই অনুভূতি। আর এই দেখো, তোমাদেরকে এর আগেও বলছিলাম জায়গাটা নতুন করে সাজানো হচ্ছে। এই দেখেছো সামনের যে হোটেলটা, এই হোটেলটা ভেঙে দেওয়া হচ্ছে। এরকম আরও অনেক হোটেল ভেঙে দেওয়া হচ্ছে যাতে মন্দিরটা দূর থেকে স্পষ্ট বোঝা যায়। তো বন্ধুরা, এই হলো বদ্রীনাথ ধাম, যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব তো অবশ্যই করো।